আমার প্রয়াত বাবা একটা কথা বলতেন, যে একটা মানুষ যদি তার যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে যায়, সে নিজেকে তখন প্রায় মোটামুটি ঈশ্বর ভাবা শুরু করে। তো ঐক্যমঞ্চের একজন আহ্বায়ক ভগীরথ বাবু এখন নিজেকে মোটামুটি সেই পর্যায়ে মনে করছে। সংগঠনটার নাম ঐক্যমঞ্চ। তাহলে উনি স্টিয়ারিং কমিটি রিশাফেল করার সিদ্ধান্তটা কোথায় নিলেন, কোন কোন নেতার সাথে কথা বলে নিলেন, আর এই যে নাম ঘোষণা করলেন, এটা তো ওনার পরিষ্কার বলা উচিত ছিল যে আমি এই 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 মিটিং এর পরে এই সিদ্ধান্ত নিলাম। তাহলে ভগীরথ বাবু কি মনে করে যে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি ছাড়া ঐক্যমঞ্চ চলবে? আসলে জানেন, আজ একটা কথা মনে পড়ছে, গরিবের কথা বাসি হলে মিঠে হয়। তো আমার অবস্থাটা এখন ওই রকম, আমি আগা গোড়া ঐক্যমঞ্চকে বেশি হাইলাইট করার বিরোধিতা করেছিলাম সংগঠনের ভেতরে দাঁড়িয়ে। ঐক্যমঞ্চের মঞ্চে দাঁড়িয়ে বন্দে মাতরম বলা যাবে, ভারত মাতা কি জয় বলা যাবে, পারলে জয় শ্রীরামও বলা যাবে, কিন্তু ইনকলাব জিন্দাবাদ বলা যাবে না। দেশে দেশে শোষিত লাঞ্ছিত মানুষের স্লোগান ইনকলাব জিন্দাবাদ নাকি রাজনৈতিক স্লোগান, আর বাকি সব অরাজনৈতিক স্লোগান। আমাদের জেলার বামপন্থী পার্শ্ব শিক্ষক, আমাদের মানব সম্পদের সম্পাদক কমরেড স্বাগত ভুলবশত একটা স্বরচিত কবিতার আবৃত্তি বাজাইতে হয়েছে। আমি বারবার বলেছিলাম যে আমরা বোধহয় একটু বেশি ঐক্যমঞ্চকে গুরুত্ব দিচ্ছি, আজ তার ফল দেখুন। চারজনকে উনি রিশাফেল করবেন না ছজনকে রিশাফেল করবেন উনি ঘোষণা করে দিলেন, তাতে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির দুজন নেতা বা নেত্রী কমরেড মধুমিতা দি এবং মনোরঞ্জন দা বাদ। ভগীরথ তো অনেক কিছু বললেন, ভগীরথ বাবু আপনাকে মনে করাই, ভুলে গেছেন ওইখানে 32 দিন বসার জন্য যে পারমিশনটা, সেটা কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বিনা পারিশ্রমিকে আদালতে দাঁড়িয়ে এনে দিয়েছেন, পরিচয় সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ। ওখানে প্রতিটা পাস, ওখানে মঞ্চ, মাইক, লাইট সবটাই না, সল্টলেকের গণতান্ত্রিক আন্দোলন না থাকলে আপনি একটা পাশও পুততে পারতেন না। 32 দিন ডেরা টাঙিয়ে শুয়ে থাকা তো অনেক দূর খাবার। আপনি প্রতিদিন রাতে খাবার এসছে সল্টলেকের
গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব নিয়ে হ্যাঁ পয়সা নিয়েছে, যে খাবার বানাবে তাকে পয়সা দিতে হবে না, সেই খাবার পাঠিয়েছে। আপনার অনেক কিছু থাকতে পারে, আপনার ওই এলএমএ নেই যে আপনি 2700 লোকের খাবার প্রতি রাতে জোগাড় করে ফেলবেন। প্রতিটা জায়গায় জায়গায় প্যারা টিচারদের, নিখিলবঙ্গের প্যারা টিচাররা যেন চায়, এবং যারা নিখিলবঙ্গের বাইরে তাদেরও যেন সযত্নে নিয়ে যাওয়া হয় আর নিয়ে আসা হয়, সেটা সেই সেই অঞ্চলের গণতান্ত্রিক আন্দোলনের, হ্যাঁ একেবারে এখন নাম ধরে বলি, সিপিআইএম এর নেতারা দায়িত্ব নিয়ে করেছে। খোঁজ নিন, আপনার মঞ্চে তো সারদা নারদা কেলেঙ্কারির নায়করা উঠে ভাষণ দিয়েছে, আমরা পার্শ্ব শিক্ষকদের জন্য সেটাও সহ্য করেছি। আপনি অনেক কিছু পারতেন, আসলে আপনি কিছুই পারতেন না। এই যে পাড়ার সাথে এসে বিজয় ভবনে মিটিং করেছেন, ওই বিজয় ভবনটা আর বিজয় ভবনের ভরানোর দায়িত্বটাও নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি নিয়েছে। আপনি জেলায় জেলায় ওয়ার্কিং কমিটি তৈরি হয়ে গেছেন বলছেন কি, তাহলে নিখিলবঙ্গকে বাদ দিয়ে, তাহলে পরিষ্কার বলুন মাইনাস নিখিলবঙ্গ চলবে আপনার ঐক্যমঞ্চ? এ তো মনে হচ্ছে আপনি কি নিজেকে সংগঠনের থেকে বড় মনে করেন নাকি? আমি ভাই সেই লোককে সঙ্গে থাকতে রাজি নই যে নিজেকে সংগঠনের থেকে বড় মনে করে। আমি আউট এন্ড আউট রাইট বামপন্থী ছেলে, আউট এন্ড আউট রাইট, হ্যাঁ আমি বলবো, আজকের দিনেই বলবো, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এক, এরা রাইট উইং দক্ষিণ পন্থা বা ডান পন্থায় এরা বিশ্বাসী রাজনৈতিক মতাদর্শগত ভাবে, তাদের সাথে আমাদের চলা সত্যি খুব মুশকিল, তাও আমরা সব কিছু ত্যাগ করে চলেছি। আপনি কি কি ঘটনা ঘটিয়েছেন ওখানে 32 দিনে? আমরা যারা ওখানে রাতের পর রাত থেকেছি আমরা সব জানি, বলা শুরু করলে পালিয়ে কুলোতে পারবেন না। কিন্তু আবার আপনি যেরকম বলছেন, কোন কার নাম বলবেন না, ইসের জন্য কি ঐক্যমঞ্চের স্বার্থে, পার্শ্ব শিক্ষকদের স্বার্থে, তাই পার্শ্ব শিক্ষকদের স্বার্থে সেসব কথা বলছি না। আমার একটাই কথা, নিজেকে সংগঠনের থেকে বড় মনে করবেন না। এক, দু নম্বর কথা আমার নিখিলবঙ্গের কমরেডদের কাছে, কমরেড এগুলো সব হচ্ছে ডানপন্থী এবং অতি বামপন্থীদের চক্রান্ত, আমাদের সংগঠনটাকে নষ্ট করার। মধুমিতা দি তো বলেছে প্যাপ ফ্যাপ দিয়ে কিছু হয় না, ঠিকই তো, আজ পর্যন্ত প্যাপ দিয়ে কি আপনার আমার মাইনে বিচার হয়েছে? উনি যে বলছেন কত টাকা দিয়েছে আমরা জানতে পেরেছি, হ্যাঁ দিয়েছে, দেবে না, দিচ্ছে না। সিআইটিউ নেতৃত্বরা রাতের অন্ধকারে পাহারা না দিলে 32 দিন থাকতে পারতেন না। ফাইল পৌঁছে গেছে, ফাইল হয়ে গেছে, এখনো বলছেন কদিন অপেক্ষা করুন,
তো সে একই কথা তো সবাই বলছে যে সবাই কিছুদিন অপেক্ষা করুন, মধুমিতা দিও তো ওই কথা বলছে এখন কিছু হবে না, প্যান্ডামিক সিচুয়েশনে কিছু হবে না, এটা তো স্বাভাবিক একটা ঘটনা। ওকে ও মঞ্চুক্য মঞ্চ রিসাফেল করে আমার লিডারশিপকে বাদ দেওয়ার কে? ও মানে কেউ সংগঠনের ঊর্ধ্বে? আমি মেনে নিতে পারছি না। নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্বকে বলছি, দয়া করে ঐক্যমঞ্চের কোনো প্রোগ্রামে আমাকে আর ডাকবেন না, আমি এই ধরনের দোয়াছলা লোকজন নিয়ে চলতে রাজি নই। ও নিজের ঠ্যাঙে লড়ে এনে দিয়েছিল, কোনো ঐক্যমঞ্চ ছিল না। নিখিল বঙ্গ নিজের ঠ্যাঙে দাঁড়িয়েই চলবে, শুধু নিখিল বঙ্গের সমস্ত সদস্যকে বলছি, নিখিল বঙ্গ বামপন্থী সংগঠন, বামপন্থী সংগঠনের প্রধান প্রধান কাজ হচ্ছে সংগঠনের প্রতি এবং সংগঠনের নেতৃত্বের প্রতি আস্থা রাখা, সেইটা রাখুন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। এনক্লাব জিন্দাবাদ।